সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানি পানের পর আধা ঘন্টার ব্যবধানে 11টি গরু মারা গেছে। রোববার সকালের দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার গৃহস্থদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে গেছে। স্থানীয়রা জানায়, উপজেলার চাতলপাড় গ্রামের আনিস উল্লার ছেলে আবু সালাম সরকারি জমিতে থাকা ছোট ছোট ডোবা দখল করে মাছ চাষ করে আসছেন। কিছুদিন আগে সড়কের মাটি ভরাটের ফলে একটি গর্ত হয়, সেখানে বৃষ্টির পানি জমে পুকুরের মতো হয়ে যায়। তিনি তাতে মাছের রেণু ফেলার জন্য শনিবার বিষ প্রয়োগ করেন। প্রতিদিনের মতো রোববার সকালে গ্রামের পঞ্চায়েতে তিনজন রাখাল বিভিন্ন মালিকের অর্ধশতাধিক গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য মাঠের দিকে যাচ্ছিলেন। পথে বিষ প্রয়োগকৃত ডোবার পানি পান করে কয়েকটি গরু। পানি পানের কিছুক্ষণের মধ্যেই গরুগুলো লাফাতে লাফাতে মাটিতে পড়ে মারা যায়। চাতলপাড় গ্রামের সুজন খান বলেন, গরু মারা যাওয়ার দৃশ্য দেখে রাখালরা চিল্লাচিল্লি শুরু করলে গ্রামের লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। করোনা ভাইরাসে হাওড়ে একের পর এক গরু মারা যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। গ্রামের নারীরা বাচ্চাদের ঘরে আটকে রেখে দরজা জানালা বন্ধ করে দেন। একই গ্রামের আবু সালাম বলেন, গ্রামের পঞ্চায়েতের আদেশে রাস্তায় মাটি তোলার পুকুরটি শুকিয়ে দিয়েছি, তাদের অনুমতি নিয়েই সেখানে মাছের পোনা উৎপাদনের জন্য চুন প্রয়োগ করা হয়েছে, কোনো ধরনের বিষ দেওয়া হয়নি। দিরাই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার FM বাবরা হ্যামলিন বলেন, গরুগুলো কি কারণে মারা গেছে তা সঠিক করে বলা সম্ভব হচ্ছে না। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবো, রিপোর্ট আসার পরই তা বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে গরুগুলো বিষক্রিয়ার কারণেই মারা গেছে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।